আমেরিকায় অবস্থানরত বাংলাদেশি দূতাবাসের অবস্থা দেখেন। এখানে আজকে আসছি একটা কাজে, সেটা বিস্তারিত আপনাদেরকে বলতেছি। তো পুরো ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন এখানে কেন আসলাম আজকে। তো ভালো মতো দেখবেন আর অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে আবার চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদ আছেন। আর আমি এই মুহূর্তে আছি কুইন্সে, নিউ ইয়র্কের আটটা বড়, আর রাস্তার অপোজিটে দেখতেছেন একটা বিল্ডিং। তো আমি রাস্তা পার হয়ে ওই বিল্ডিংয়েই যাব, বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। তো আমার সামনে দেখেন একজন, এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও চলে যাচ্ছে হেঁটে হেঁটে। তারাও মনে হয় সেম জায়গায় যাবে যেখানে আমি যাব, কারণ দেখে মনে হচ্ছে তারাও বাংলাদেশি। ও না, তারা তো দেখি আবার এই সাইডে তাকিয়ে অন্যদিকে ঘুরে গেল। এই দেখেন কনস্যুলার জেনারেল অফ বাংলাদেশ। তো এটা আমাদের এই যে কনস্যুলার জেনারেল বাংলাদেশ, এটার অফিস। এই যে দেখেন সাইন, কিন্তু তারা দেখে আবার ওই পাশে চলে গেলো কেন বুঝলাম না। আর এখানে আরেকটা সাইন আছে কনস্যুলেট জেনারেল অফ বাংলাদেশ, কিন্তু দূর থেকে দেখে বোঝার উপায় নেই এখানে যারটা এই আমাদের কনস্যুলেট ভবনটা হচ্ছে এখানে, কিংবা এম্বাসি যাই বলেন। এই যে আপনাদের দূর থেকে দেখেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে, নাম হচ্ছে গ্রিন ডেস্ক এই বিল্ডিংটার নাম। কিন্তু এখানে যে বাংলাদেশের এই যে কনস্যুলেট জেনারেল অফিসটা এখানে, এটা বোঝার উপায় নেই। নর্মালি কিন্তু অন্যান্য দেশের যে এই কনস্যুলেট জেনারেল ভবনগুলোতে সামনে বিশাল বিশাল ফ্ল্যাগ থাকে, ওটা দেখলেই বোঝা যায় যে এটা এই দেশের, সেই দেশের কনস্যুলেট ভবন। কিন্তু এখানে তো কোনো উপায় নাই দেখার, মানে ঢুকতেই অবস্থা, ভিতরে কী অবস্থা আল্লাহ জানে। তো ভিতরে চলে আসলাম। এই যে দেখেন ভিতরের অবস্থা, এটা হচ্ছে নোটিশ বোর্ড। এখানে বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া আছে, কী কী সার্ভিস দেওয়া আছে এটা দেখেন। এখানে বার্থ সার্টিফিকেট, তারপরে ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট, পাসপোর্ট, আরও অন্যান্য যাবতীয় সার্ভিস দেওয়া হয়। পাশাপাশি এখানে দেখেন মুজিব গ্যালারি, বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি টাঙ্গিয়ে রাখা হয়েছে। আর এই পাশে আছে মতামত বক্স, তারপর এখানে এই যে আইপ্যাড কনস্যুলার সেবা দেওয়া হয়, মানে আইপ্যাড আছে এখানে, আইপ্যাড আপনি যেই সেবাটা নেবেন সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলেই ওরা আপনাকে একটা টোকেন দেবে। আর এটা হচ্ছে প্রবেশ পথ। এই হলো ভিতরের অবস্থা। যে দেখেন সব বাংলাদেশিরা এখানে, প্রবাসী বাংলাদেশিরা বসে আছে সার্ভিস নেওয়ার জন্য। বাংলাদেশ সরকার চাইলেও কিন্তু অফিসটাকে আরও সুন্দর করতে পারত। এইটা কোনো অস্থায়ী ভবন না, অস্থায়ী একটা ভবন। আর এখানে ভিতরের অবস্থা দেখেন, সুন্দর একটা অফিস তারা বানাতে পারতো। এই যে কনস্যুলেট ভবন, আরও বিভিন্ন জায়গায় যেখানে বড়সড় পরিষেবা তারা চাইলে করতে পারত। তো সরকারের কাছে এটা আবেদন, এখানে যেহেতু তারা সার্ভিস দিচ্ছে এই প্রবাসী বাংলাদেশিদেরকে, তো ভবনটাকে তারা যাতে আরও সুন্দর করে নতুন কোনো জায়গায় তারা নিয়ে গিয়ে আরও যে সার্ভিসগুলো দিচ্ছে এগুলো যাতে তারা ভালোভাবে দিতে পারে, তো সে আশাই করি। আশা করি বাংলাদেশ সরকার এখানে একটু চোখ দিবে এই বাংলাদেশের কনস্যুলেট ভবন, নিউ ইয়র্কে অবস্থানরত। আর এই যে ধরে দেখেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, উপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, পাশে আছে মুজিব কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স, এখানে স্বাধীনতার কথা বলা হচ্ছে। আর ওই তো মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে সকল আবেদনকারীকে ই পাসপোর্টের আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই জিনিসটা বুঝলাম না, মেশিন রেডিবল পাসপোর্ট বন্ধ হয়ে গেল ঘটনা কি, তো এই সম্পর্কে আমার আইডিয়া নাই। ই পাসপোর্টটা কি সেটাও বুঝতেছি না। ই পাসপোর্ট, তো ই পাসপোর্ট মানে তো এটা আপনার অনলাইন বোঝাই, বাট জানি না ঘটনা কি। এখানে আবার বলতেছে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ও সামনে তো আগস্ট মাস আসতেছে, সে কারণেই এখানে এই যে লেখাটা বারবার ঘুরে ঘুরে আসতেছে। তো দেখলেন তো এই হলো ভিতরের অবস্থা, মানে এত বড়সড় না এই যে কনস্যুলেট ভবন, যে একটা
অফিসের মতো অফিস দেখাবে সেটা বোঝাচ্ছে না, মানে মনে হচ্ছে এখানে ডাক্তারের চেম্বার আসছি, আমরা ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। এই সামনে তিনটা কাউন্টার আছে, 1 2 3। এটাকে দেখে মনে হয় একটা কনসুলেট ভবন, এই আমেরিকার নিউ ইয়র্ক শহরের মতো জায়গায় এই ধরনের একটা অফিস, খুব ইম্পর্টেন্ট একটা জরুরি একটা অফিস, কিন্তু কনসুলেট ভবন বাংলাদেশের। এই যে উপরে সামনে দেখতেছেন ওই আইপ্যাড কম্পিউটার সিস্টেম, এখান থেকে আপনি টোকেন নেবেন, যে সার্ভিসটা নেবেন। তো যা বলতেছিলাম, মানে কি বলবো, অবস্থা খুবই গুরুচরণ। আমি যদি অন্যান্য দেশের কোনো কনসুলেট ভবনে যাই, এই ধরনের অবস্থা আসা মানে প্রশ্নই জাগে না। ওদের সার্ভিস হতে শুরু করে, মানে অফিসে ঢুকলে যে একটা কনসুলেট ভবনে আসি সেটা মনে হবে, বাট এখানে দেখেন অবস্থা কি আমাদের বাংলাদেশের কনসুলেট ভবনের। ঢুকতেই আপনারা দেখছেন এখানে কোনো বড় সড়ো সাইন নাই যে দূর থেকে আমি বুঝবো এটা কনসুলেট ভবন, কিংবা ফ্ল্যাগ নাই, ছোটো একটা লেখা ছিল সামনে দুইটা সাইন। আর এটা হচ্ছে লাভজনক একটা প্রতিষ্ঠান, এখানে কিন্তু তারা হাজার হাজার ডলার ইনকাম করে ডেইলি। আমি আসলাম যে কারণে, সেটা হলো আমার বাচ্চাদের পাসপোর্টে নো ভিসা সিলটা লাগাইতে হবে। আমার আর আমার ওয়াইফের পাসপোর্ট আগের থেকেই ছিল, তো ওদের পাসপোর্টে লাগানোর জন্য আসছি। এই যে দেখেন, নো ভিসা রিকোয়ার্ড ফর ট্রাভেল টু বাংলাদেশ, প্রতিটা সিল লাগাইতে $50 করে নিছে, দুইটা $100। তো এটাও একটা ফাও জিনিস, তা আমি তো ভিসা ছাড়াই যাবো বাংলাদেশে, তো আবার এটা লাগানো কি দরকার? এই যে আমি ইউরোপের বিভিন্ন দেশে গেছি, ওখানে কিন্তু ভিসা লাগে না, তো তার মানে না এ না যে আমাকে ভিসা নো ভিসা সিল লাগাইতে হবে, বাট এখানে জিনিসটা ভিন্ন, মানে একটা ব্যবসা আর কি বলবো। বাট ওদের সার্ভিসটা খারাপ না, ধরুন 1 থেকে 1.5 ঘন্টা লাগছে, 1.5 ঘন্টা মতো লাগছে সর্বোচ্চ। তো এই জিনিসটা ভালো লাগছে, লোকও বলা আছে ভালোই ভিতরে। আর এই যে দেখেন, এখানে পাশে 36th Street Station, ম্যানহাটন আর ব্রুকলিন, মানে দুই জায়গায় ট্রেন যায়, ম্যানহাটনও যায় ব্রুকলিনও যায়। তো যারা ম্যানহাটন কিংবা ব্রুকলিন থেকে আসতে চায়, তাদের জন্য এটা একটা সুবিধা, এই যে ট্রেন ধরে আসতে পারবে। MRR দুইটা ট্রেন আছে, দুইটা ট্রেন লাইন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। চেষ্টা করছি আমেরিকার নিউ ইয়র্ক শহরের বাংলাদেশ কনসুলেট ভবনের বাহিরের এবং ভিতরের অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনারাও শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।